আপনার তো আরো না খালি এরকম কষ্ট হয় না আপনার করে বাসায় রেখে আসার কোন লোক তো না বাবুর নাম রাখছেন কি বাবু ঘুমায় গেছে এই যে চুল একটা কি করতে পারি বাবার জন্য কি করা যায় ওর পোশাক আশাক আছে জামা কাপড় আছে খালা খালা কি করে চাকরি করে ওর খালা তাহলে ও মানে ওই যে মাইন্ডে একলাই এ চাল কি করেন বিক্রি করে পরে তাহলে তেল নুন সাবান এগুলো কিনতে হয় না করে যান পরে ওইখান থেকে টাকা দেয় কিছু বৃহস্পতিবার টাকা কি আপনার এই যে সদায় হয়ে যায়

না তারপর ও বলেন যে এই টাকা দেন আমি এতে খুশি বলেন মানে 100 টাকা আচ্ছা ওরে খালি গায় রাইখেন না ঠিক আছে আপনি এই যে মঙ্গলবার দিন ওই যে ভ্যানে ওই যে সুন্দর সুন্দর ইবেসে আপনারা গেনজি বিক্রি করে হ্যাঁ 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 তো ওইখান থেকে আপনার ওরে পঞ্চাশ টাকা করলে ভালো ভালো আপনি গেঞ্জি পাবেন ঠিক আছে তাহলে আপনি এখান থেকে এই যে দুশো টাকা দিলাম এই আপনার চারটা শার্ট বা গেঞ্জি কিনেন আর এই দুশো টাকা দিয়ে প্যান্ট কিনেন ঠিক আছে ওর জন্য ওকে ওর জন্য আর খালি গায়ে না থাকে ঠিক আছে আর এই যে এগুলো ঝুলাইছেন এগুলো তো আরও ই হইতেছে জাহানারা থাক ফালাই দেন এখন শরীরটা গরম গরম হ্যাঁ ই করেন না কিন্তু ঠিক আছে খুশি তো হ্যাঁ আচ্ছা দাদি এখন যেহেতু মুরগির মাংসের অনেক দাম হ্যাঁ নাতি হিসাবে আমি আসলে অনেক কিছু করতে পারলাম না আপনাকে যে তিনশো টাকা দিলাম আপনি একটা মুরগি কিনবেন হ্যাঁ মুরগি কিনে একদিন একটু মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে ঠিক আছে ঠিক আছে দোয়া করেন আর এই যে আপনি মাদ্রাসায় পড়াশোনা করেন না আচ্ছা যান মাদ্রাসা যে পরে ওর জন্য এই তিনশো টাকা যান ঠিক আছে আপনি চাইছেন আমার তো মনে চাইতেছে আরো আপনার চার পাঁচ টাকা দিতে আপনার কিন্তু আসলে এখন যেটা ছিল আমি ওইটাই আপনাকে দিয়ে দিছি হ্যাঁ খাও তুমি পিঠা খাও খুশি হয়েছেন তো নাকি হ্যাঁ দাদি খুশি হয়েছেন তো ঠিক আছে তাহলে ভালো থাকেন আপনারা আর ই করেন হ্যাঁ তাহলে যান আর জাহানার দিকে খেয়াল রাখেন হ্যাঁ জাহানারা ওরে খালি কিন্তু না ঠিক আছে যাও হ্যাঁ আল্লাহ হাফেজ ঠিক আছে তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ যান বাসায় যান বাসায় গিয়ে করেন আপনার ড্রেস পরান আল্লাহ হাফেজ সালাম আলাইকুম